যেমন আগামী ঈদে আমাদের শাকিব খানের ছবি, আমাদের অনন্ত জলিল সাহেবের ছবি, এগুলো কিন্তু আসবে, মনে রাখেন। দেন রাহান রাফি একটা ছবি আসবে, আমাদের ছবির যে কোনো একটা ছবি ভারতে রিলিজ করতে হবে, পশ্চিমবঙ্গে একসাথে রিলিজ হইতে হবে, এটাই আমার দাবি। ওনাদের ছবি যেহেতু এখানে রিলিজ হচ্ছে, আমাদের ওই ধরনের ছবি এখানে রিলিজ করতে হবে। ওই ভাঙ্গাচোরা ছবি পাঠায়া বদনাম কামাইবেন না সরকার, বিষয়টা কিন্তু বড় ধরনের একটা করফাকি হচ্ছে, যেটা থেকে সরকারকে সরকারের চোখে ধুলো দিয়ে এক ধরনের ব্যবসা করা হচ্ছে। কারণ আমি মনে করি যে এটা $6,000 ছবি না, কারণ যেই ছবির বাজেট 300 কোটি টাকার ছবি, একটা দেশের ছবি চলবে মাত্র $6,000, $6,00,000, এটা নিয়ে সাধারণ মানুষ এবং হতে শুরু করে যারা সিনেমা সংশ্লিষ্ট তাদের কাছে একই প্রশ্ন যে মাত্র $6,000 কিভাবে সম্ভব। আসসালামু আলাইকুম। জওয়ান, হ্যাঁ, জওয়ান ছবি নিয়ে তুমুল আলোচনা ভারতে তো হচ্ছেই, প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে, অগ্রিম টিকিট বিক্রি করার রেকর্ড। তারপরে আবার শাহরুখ খান চলে গেছে গাদার ছবির ট্যুর সাকসেসফুল পার্টিতে, ওখানে যে সানি দেওয়ালের সাথে একই মঞ্চে দাঁড়াইছে 20 বছর পর, একটা শত্রুতা আমি ছিল সেটা মিটে গেল, দুজন এক বন্ধু হয়ে গেল। এখানে আরেকটা ব্যাপার জানান দেওয়া হয়ে গেল, ওইখানে কিন্তু আপনার আমির খানও গেছিল, অনেক রথী মহারথী সবাই গেছে, ধরেন কিছু ছাড়া ঋতিক রোশন যায় না, এরকম আরও কিছু মানুষ যায় নাই। কিন্তু একটা জিনিস জানান দিল তারা, যে বলিউড জিন্দা হয়, কারণ সাউথের ছবির কাছে কিন্তু বলিউড ধামাচাপা পড়ে গেছিল, ওইখান থেকে আবার ঘুরা দাঁড়াইলো গাদার, এর আগে পাঠান, আবার জওয়ান দিয়ে। তো এই জওয়ান কিন্তু সবাই বিশ্বাস এখন এই মুহূর্তে যে 500 কোটি ছাড়া যাবে ছবি, রিলিজের 4 দিনের মধ্যে 500 কোটি ছাড়া যাবে, আর রিলিজের আগেই আমার মনে হয় 100 কোটি টাকা চলে আসবে অ্যাডভান্স টিকিট বিক্রিতে। আর এই ছবিটা খরচ কত, তাহলে খরচ শোনা যাচ্ছে 250 কোটি টাকা খরচ হয়েছে। আর শাহরুখ খান তো একজন বিজনেসম্যান, শুধু একজন নায়ক না, কিন্তু বিশাল বড় এক বিজনেসম্যান, এবং কলকাতার নাইট রাইডারের মালিক উনি, এরকম বহু প্রতিষ্ঠানের মালিক, এবং উনি বহু বড় বড় সেই আপনি শেখদের বড় বড় কোম্পানির সে অ্যাম্বাসাডার, যার ফলে হয়েছে কি জানেন, টিকিট হুড়হুর করে বিক্রি হয়ে গেছে। মনে কর আমার প্রোডাক্টের অ্যাম্বাসাডার শাহরুখ খান, আমার বিশাল বড় বিজনেস, মনে করেন আমি অনন্ত জলিল, আমি তো ভাই 10টা শোর টিকিট অ্যাডভান্স কিনে ফেলবো, তাই না? যার জন্য একটা গুজব উঠছে যে শাহরুখ খান তার নিজের টাকা দিয়ে টিকিট কিনতেছে, না 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 না, এটা ভালোবাসা কিনতেছে বড় বড় কোম্পানিরা শাহরুখ খানকে ভালোবাসা। কারণ কেউ যদি মনে করেন আমাকে একটা ওই মনে করেন যে জায়েদ খান মনে করিয়া একটা স্যুট গিফট করলো 10 লক্ষ টাকার, তাই না? এটা ভাই আমার প্রাপ্য, ভাই আমার ভালোবাসা দিছে, তাই না? এটা তো আমি তারে বলি নাই দিতে, বা আমি এখানে টাকাও ইনভেস্ট করি নাই, ভালোবাসা পাইছি। ঠিক তেমনি ভালোবাসার টিকিট কিনতেছে কর্পোরেট লেভেলের, সারা পৃথিবীতে রিলিজ তো। তো এই দামি ছবিটা, 300 কোটি টাকার ছবিটা মনে করেন যে কলকাতায় কীভাবে আসলো, ওয়েস্ট বেঙ্গলে শোনা যাচ্ছে 7 কোটি টাকায় আনছে তারা, ওয়েস্ট বেঙ্গলে 7 কোটি রুপি, ইন্ডিয়ান রুপি 7 কোটি। তাহলে বাংলাদেশে কত টাকায় আসলো এই ছবিটা, $6,00,000, মানে $6,000। এটা আমার কথা না, আপনারা শুনেন নিপু বড়ুয়া, উনি মনে করেন যে নতুন সাংবাদিক না, সোজা কথা, অনেক পত্রিকার সাথে উনি জড়িত, ওনারা আপনারা চিনেন, দেখেন ওনার কথা শুনেন। সহজে প্রশ্ন উঠেছে, আসলে জওয়ান ছবিটা কত টাকায় আমদানি হয়েছে? তো বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, ইভেন সংবাদ মাধ্যমেও জেনেছি, কয়েকজন বক্তব্য শুনেছি যে তারা জানান জওয়ান ছবিটা মাত্র $6,000 আমদানি করা হয়েছে। $6,000 তো ভারতের একজন নাম করা
তারাও একটা জিনিস জানালেন যে তাদের পশ্চিমবঙ্গে যদি একটি হিন্দি সিনেমা যদি রিলিজ হয় মিনিমাম 5-6 কোটি টাকা মধ্যে তাদেরকে এই রাইটসটা দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে একটা ছবি, ওখানে একটা রাজ্য আর এখানে একটা বাংলাদেশ, দেশে একটা ছবি রিলিজ দিচ্ছে মাত্র $6,000, এটা শুনে প্রযোজক অনেক বড় অঙ্ক 60% ট্যাক্স দিতে হবে। এখন মনে করেন যে আপনি যদি $6,000 দিয়ে আয়না থাকেন, 60% অ্যাড করে ধরে নেন এটা ১০ লক্ষ টাকার ছবি। আরে ১০ লক্ষ টাকা তো মানে যে কোনো একটা হলে 4 দিনের সেল, সিনেপ্লেক্সগুলার 4 দিনের সেল। আপনার এই যে প্রিয়তমা এক হল থেকে ১৯ লক্ষ টাকা শেয়ার মানি নিয়ে গেছে। এই যে আজকে এই ছবি আসতেছে, এই ছবি আসার পিছনে একটা সিনেমার, শুনেন না আপনারা যে ফিল্মি পলিটিক্স, এরকম একটা পলিটিক্স হয়েছে এইখানে। আসলে 8 তারিখে রিলিজ হওয়ার কথা দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের সুজন মাঝি আর 71-এর দুঃসাহসী খোকা গুলজার সাহেবের, পরিচালক গুলজার সাহেব, উনি পরিচালক সমিতির সভাপতিও ছিলেন, উনি বেসিক্যালি সাংবাদিক। এবং আপনারা আপনারা একটু জানেন না অনেকে হয়তো যে মৌসুমীর যে আগমন সিনেমায়, হ্যাঁ প্রিয় দর্শনী মৌসুমী গুলজারের হাত ধরেই, গুলজারই নিয়ে আসছিল, তারপরেই গুলজার এনেই একজন প্রডিউসারকে দেয়, সেই প্রডিউসার সোহানুর রহমান সোহানকে দিয়ে ছবিটা বানায়, কেয়ামত সে কেয়ামত তাক। সেই গুলজার সাহেব তার এই যে দুঃসাহসী খোকা, এটা কিন্তু সরকারি অনুদানের ছবি, শোনা যাচ্ছে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে, উনি যার জন্য সইরা গেছেন, যার ফলে এই যে আজকে সেন্সার হবে আজকে পাঠা জওয়ান আটকাবে না, দেখেন সেন্সার হয়ে যাবে, সেন্সার হয়ে ঠিক টাইমে রিলিজ হবে, আপনারা দেখতে পাবেন জওয়ান। কারণ জওয়ানের পিছনে একজন না কিন্তু পিছনে অনেকগুলো মাথা কাজ করে। ওই যে একটা টাইমে আমরা শুনছিলাম না যে 10% দিতে হবে সমিতিকে যদি ইন্ডিয়ান ছবি আনতে হয়, সে কথাটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে, সেটা কিন্তু আর এখন কেউ বলে না, ওই ধরনের প্রশ্ন কেউ তোলে না। প্রশ্ন তোলা হয়েছে যে $6,000 কীভাবে, মানে বাংলা টাকায় ৬ লক্ষ টাকায় কীভাবে ছবি আসে, এর মূল রহস্য কি, এইটা কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। ছবি আসুক, ব্যবসা হোক, মানুষ হলমুখী হোক, প্রতিযোগিতা বাড়ুক, হ্যাঁ প্রতিযোগিতা বাড়ুক, কিন্তু এটাও মনে রাখতে হবে এই যে আমরা আনলাম জওয়ান, দিলাম নবাব LLB, এটা হবে না, এর আগে দিছি পাঙ্কু জামাই, এরকম হবে না। হ্যাঁ আমাদেরকে দিতে হবে প্রিয়তমা, প্রিয়তমা, এবং তারা যে একসাথে রিলিজের সুযোগ পাচ্ছে বাংলাদেশে, আমাদের ছবিও একসাথে রিলিজ করতে হবে, সেই সুযোগ দিতে হবে, তাহলে না বিনিময় হবে, লেনদেন হবে। আমি জানি না সাতটা চুক্তিতে এই যে $6,000 টাকা পয়সার এসব লেনদেন আছে কি না, এগুলো আমি জানি না, এগুলো বুঝবে যারা বুঝার তারাই বুঝবে সুযোগ হয়, যেটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট ছবি আসবে, আমাদের ছবিও চালাতে হবে, কিন্তু আমাদের সব ছবি তো চলবে না, আমাদেরকে ওই যে নবাব LLB বা পাঙ্কু জামাই পাঠাইলে চলবে না, আমাদেরকে বুঝে শুনে পাঠাইতে হবে। হ্যাঁ এই যে আমি যেমন বললাম প্রিয়তমা পাঠাইতে পারতো, প্রিয়তমা ওইখানে চলতেছে, আমরা এখানে জওয়ান দেখতেছি, এরকম হইলে খারাপ কি ছিল ভাই, মন্দ কি ছিল, ছিল না তো, শুধু একতরফা তাদের ছবি এখানে আসবে, সবাই হিন্দি শিখা, মার্কেটিংটা ভালোই হবে, তাই না, আমরা কোনো মার্কেট পামু না, তাইলে তো আর জমলো না, এটা তো কোনো সাপটা চুক্তির বিনিময় হইলো না কিছু। আমাদের ছবিগুলো এখানে যায় কোন হলে রিলিজ হয় কে দেখে, না কোনো আসে কোনো রিভিউ, না কোনো লেখালেখি, কেউ কোনো জানেই না, আমার মনে হয় নিয়ে কলকাতায় কোনো অফিসে ফালায় রেখা দেয়, হ্যাঁ অথবা কোনো হলের মধ্যে 100-200 চালায়, কোনো খবর পাই না কিন্তু আমরা। কিন্তু তাদের ছবি যেখানে রিলিজ হবে, দেখেন মিডনাইট শোও চলবে জওয়ানের, মিডনাইট শোও চলবে, ছবি কি ব্যবসা করবে সেটা জানি না, সেটা রিলিজের পর। কারণ কি একটা কথা আছে কিন্তু যেটা কলকাতা ইন্ডাস্ট্রিতে খুব প্রচলন, যে মর্নিং শো না দেখা ভগবানও বলতে পারে না ছবি ভালো যাবে না মন্দ যাবে, এরকম একটা কথা প্রচলন আছে কলকাতা ইন্ডাস্ট্রিতে, তো সো সেটা মাথায় রাখতে হবে। কারণ এত বেশি ক্যারেক্টার, এত বেশি শাহরুখ খান একই ছবিতে 2 ঘন্টা 50 মিনিটে
কতখানি কভার করতে পারে সেটা একটা প্রশ্ন, কিন্তু মন বলতেছে উতরা যাবে, কারণ ইডলি কুমারের আগে চারটা ছবির মধ্যে তিনটা আমার দেখা, এর মধ্যে রাজা রানী আর মাস্টার সুপার আমার কাছে ভালো লাগছে মেকিং। ওনার অ্যাকশন ডিজাইনগুলা টোটাল একদম হলিউড মার্কা ভাই, হলিউড মার্কা সোজা কথা। টাকা দিলেই সবাই খরচ করতে পারবে না, কিন্তু ওনারে টাকা দিলে জায়গা মতো খরচ করবে, উনি যে পর্দায় খরচ করতে জানে। ওনার আগের ছবিগুলো দেখলেই বোঝা যায়। তো অ্যাডলি কুমারের ছবি আর অ্যাডলি কুমারের সাথে শাহরুখ খানের পরিচালক আর আর্টিস্টের সম্পর্ক না, বাপ ছেলের সম্পর্ক, বাপ ছেলের। এই অ্যাডলি কুমার তার বাসার সামনে 8-9 বছর আগে দাঁড়ায় সেলফি তুলে চলে গেছিল, তখন পাবলিক কার শিকার ডাইরেক্টর হইয়া বুঝছেন, দেখেন ওই বাড়িতেই ঢুকছে মান্নাতে গল্প শোনাবার জন্য, এবং প্রথম দিনই গল্পটা পছন্দ করছিল। তারপর 2 বছর লাগলো মেকিংয়ে, হলিউড থেকে টেকনিশিয়ান, এই যে ফাইট অ্যাকশন যা দেখবেন অল হলিউডের, সব যত টাকা খরচ করা যায়। শাহরুখ খান তো বলে যে ভাই সিনেমার জন্য আমি টাকা নেই না, আমার টাকাটা সিনেমাতেই খরচ করো। তো এখন তো দেখেন ধরে নেন সে তো 100 কোটি টাকা নিত, 100 কোটি টাকা তো সিনেমাতে খরচ করছে, ওই হিসাবে সিনেমার বাজেট হলো 250 কোটি টাকা, এই সিনেমা 500 কোটি টাকা ব্যবসা করবে 3-4 দিনের মধ্যে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, বিনিময়টার কালেক্ট করেন, আমাদের ভালো ছবিগুলো পাঠান, একদম যে ছবিগুলো আমাদের হিট হবে। আমরা তো বুঝতে পারি কোন ছবিটা চলবে না চলবে, যেমন ধরেন আমাদের শাকিব খানের ছবি যেন আমরা আগামী ঈদে একসাথে রিলিজ করতে পারি পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে, এইটাই আমার দাবি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।